গুড মর্নিং বন্ধুরা, তো দর্শক জামা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:15। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন যাব ছাদে মাছের খাবার দিতে। তো চলো তোমাদেরকেও দেখাই, আর সকালবেলা ছাদের পরিবেশটাও তোমাদের দেখাই। আর মায়ের চান হয়ে গেছে, আজকে এখন আমার চান করা হয়নি, আজকে আমি একটু দেরিতেই চান করব। আর সকালবেলা চেঞ্জ করে নিয়েছি, কারণ মাথায় একটু হেনা লাগাবো, ওই জন্য দেরিতে চান করব। আর মা এখন ছাদে পুজো করতে যাবে, চলো তোমাদের দেখাই। দেখো ছাদে চলে এসেছি, আর এখন এখানে মাছের খাবারটা দিয়ে দেব। তো পাত্রটা জল থেকে তুলে নিয়ে এখন দেখো মাছের খাবারটা ওদেরকে দিয়ে আবার ওর মধ্যে টানিয়ে দিচ্ছি। মাছের খাবার দেয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছো? ওই যে ওটা দেখা যাচ্ছে, ওটাতে তো মাছেরা খেতে আসেনি আজকে এখনো। আর দেখো এটাকে নেট দিয়ে ঘিরে দিয়েছে, মাছ লাফিয়ে চলে যাচ্ছে। তাই কত কত কামিনী ফুল ফুটেছে, কামিনী নাকি কাঞ্চন ফুল, দেখো কত কাঞ্চন ফুল ফুটেছে। গাছে বেল হয়েছে, ওই একটা পাতার ফাঁকে। গত বছরে আরো অনেক বেল হয়েছিল। এই দেখো পেয়ারা, দেখো কাঠবিড়ালিতে কত খেয়ে খেয়ে ফেলেছে, দেখো দেখতে পাচ্ছ? প্রতিদিন মা পেড়ে নিয়ে যাচ্ছে, তবুও দেখো কত ফুল। দেখো মা চান হয়ে গেছে, মা এবার উপরে আসবে, এসে ফুল তুলে নেবে। কিরকম রোদ্দুর বেরিয়েছে দেখো, ঝলমলে রোদ্দুর, আকাশটাও পরিষ্কার। আমাদের এই নিম গাছটা দেখো কত বড়। দেখো এখানে পেয়ারা আছে, সেই পেয়ারা গুলো একটু পেরে নিই। কালকে তো দেখালাম মা কতটা পেয়ারা পেরেছে, তারপরেও প্রত্যেক দিন এতটা করে পেয়ারা দেখতে পাচ্ছ? ছাদে আসলেই এরা পেছন পেছন ঘোরে আর এরকম ডাকবে, দেখো এদের ভয়ে আমি ছাদেই আসতে পারি না। তারপর একটু লেবু পেড়ে নেব, অনেকগুলো লেবু হয়েছে তো দেখি। এই দেখো কত বড় সাইজের লেবু দেখেছ? তো দেখি আর আছে কিনা, আছে প্রচুর, কিন্তু পেকে গেছে এরকম দেখে পারবো। প্রতিদিনই প্রায় একটা দুটো করে লেবু পেড়ে নিয়ে যাওয়া হয়, কিরম বড় বড় সাইজের দেখেছ? আরে পেয়ারা গুলো তো দেখালাম, মা এসে আরো অনেক পেয়ারা আছে সেগুলো মা পেড়ে নেবে। তো চলো এখন নিচে চলে যাব, কি দারুণ হাওয়া দিচ্ছে দেখো ছাদে, দেখতে পাচ্ছেন দারুণ হাওয়া দিচ্ছে। তো দেখো বন্ধুরা মাথায় হেনা দেয়া হয়ে গেছে, আর মা মাখিয়ে দিয়েছে হেনাটা। তো এখন এটা শুকাবে, তারপরে গিয়ে চান করব, মানে আজকে চান করতে দেরি হবে। তো এখন সকালের টিফিনটা খেয়ে নেব। দেখো পুরো একদম সুন্দর করে লাগিয়ে দিয়েছে। তো চলো আবার মা যখন রান্না বান্না করবে তখন তোমাদেরকে দেখাবো। এই যে কালকে বসে বসে তো সব আমি কাটলাম, এগুলো রাজলক্ষ্মী কাটেনি, আমি কেটেছি পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে
প্লেটে আছে ঝিঙে আলু কাঁঠাল বীজ কুমড়ো মূলো আহা হা মূলো দিলে বুঝতেই পারছেন আর চিংড়ি দুটো যাতে আছে সে তরকারি একবারে ফাটাফাটি হয়ে যাবে কামড়া কামড়ে ইচ্ছে মানে অবস্থা। আচ্ছা এবার হচ্ছে দেখুন কচু বরবটি আলু আলু সেদ্ধ করে নিয়েছি আর এই যে ইলিশ মাছগুলো ভেজে রেখেছি ইলিশ মাছ দিয়ে ঝোল কচু আলু বরবটি আর বেগুন দিয়ে ঝোল হচ্ছে। এখন একটু এটা ভালো করে ওই ইলিশ মাছের তেলেই আমি ইলিশ মাছগুলো ভাজলাম খুব তেল বেরোবে দারুণ ইলিশ পেয়েছি আজকে খাওয়ার সময় বলবো কীরকম টেস্ট যে ইলিশের ভাজলে পরে তেল বেরোয় জানলেন সেই ইলিশ খুব টেস্ট আর যেটা তেল বেরোয় না খালি তেল টানে সেটা স্বাদ হয় না অত এতদিন পর এত ইলিশ খাচ্ছি এতদিন পর মনের মতো ইলিশ একটা কালকে জোড়া ইলিশ দেখালাম সেই ইলিশটা তো কালকে রান্না করিনি আজকে করছি। এই দেখুন হলুদ দিলাম এবার একটু নুন দেবো আর মশলার মধ্যে একটু সর্ষে বাটা দেবো হাতে আর বাঁচিনি এতেই রেপে নিয়েছি হাতে বাড়লে বেশি সুন্দর হয় দেখা যায় না মশলাটা অথচ গাঢ় গাঢ় ঘন ঘন হয়। এতে একটু বেগুন দেবো আলু কিন্তু খুব কমই দিই এটা রাজলক্ষ্মী আর আমার বরের জন্য। এই যে সেদ্ধ করে নিয়েছি গোনাগুনতি চার পিস হবে বেশি হবে না ও দু পিস এবেলা ওর দু পিস চার চার আট পিস ওই যা হলো তাই আর আলু কেউ খাবে না সব আলু বেঁচে বেঁচে রেখে দেয় বেগুনটা এনে দেবো বেগুনটাও ভাজবো ভেজে জল ঢেলে হালকা ঝোল করবো এই সর্ষে বাটা দিয়ে ইলিশের ঝোল কালো জিরে তো অবশ্যই ফোড়ন দিয়েছি রাজমারি দেখে নাও আর গোটা লঙ্কা দিচ্ছি কি আর করবো এমনি লঙ্কা তো দিতে পারবো না তাই গোটা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করছি। আচ্ছা এবার একটু হলুদ দিয়েছি একটু নুন দেবো নুন নুনটা দিয়ে নিই তাহলে খুব সুন্দর গল গল মাখো মাখো হয়ে যাবে প্রচুর তরকারি বুঝতেই পারছো যা দারুণ হবে আর আমাদের সব কিছুতে একটু নুন কম খায় সেই কারণে একটু নুন কম দিলাম বলবে দরকার হলে নুন দিয়ে খাবো কিন্তু তরকারিতে বেশি নুন দিও না ঝাল দিও না কিন্তু ইলিশ মাছ দিচ্ছি তো দারুণ টেস্ট খাবে। আজকে আবার মেয়ে আসছে তার আবার এত এত সবজি চাই সে তো ভাত খাবে না শুধু সবজি খাবে তার আবার এত এত সবজি চাই তাই বেশি বেশি করে আমি ঝোলে সবজি দিলাম ও আবার ঝোলটা খুব পছন্দ করে আমার ছেলে বলবে সর্ষে করো মেয়ে বলবে ঝোল করো রাজলক্ষ্মীরও খাও বা ঝোল সব কিছু মাল দিয়ে ঝোলে যে গুজালি দিয়েও ঝোল ট্যাংরা দিয়েও ঝোল এত জীবনে শুনিনি তোমরা শুনেছো কিনা জানি না আমাকে জানাও তো ট্যাংরা দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করছে গুজালি দিয়ে পটল আলু দিয়ে ঝোল করছে এটা কোনোদিনই খাইনি যাই হোক তোমরা যদি খেয়ে থাকো আমাকে কিন্তু জানাও রাজলক্ষ্মী পাল্লা করে আমরা এইসব মাঠে ঝোল খাচ্ছি। দেখো আমার বেগুন আলু বরবটি তারপরে কাঁচকলাও দিয়েছি তোমাদের তো দেখানো হলো না আর দারুণ নধর গঠন বেগুন এই যে কাঁচকলা এইবার ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছ ইলিশ মাছের ঝোল সামান্য সর্ষে বাটাও দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে সব জিনিসগুলো ভেজে নিলাম ইলিশ মাছের তেলে তারপরে ভেজে ভুজে জল ঢাললাম আর একটু হালকা করে সর্ষে বাটা দিলাম আর গোটা লঙ্কা দিয়েছি তোমরা নিজের মতো ইচ্ছা মতো যত খুশি লঙ্কা দিও লঙ্কাটা তো ইলিশ মাছে ভালোই যায় আমাদের কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি একদম লাস্ট ফিনিশিং দেখে নাও ইলিশ মাছের কচু বেগুন আলু দিয়ে ঝোল বরবটি। গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো সন্ধেবেলার টিফিনে আছে মুড়ি চানাচুর আর কসলালা ছোলা আর পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি মাখা চা আর সঙ্গে সিঙাড়া আর চাটনি তো এখন সন্ধেবেলা আমরা দুজন মিলে এটা খেয়ে নেব আর মা আর বাবা টিভি দেখছে আর খাচ্ছে তো দেখো দুজন মিলে এখানে বসে খাচ্ছি আর ও বলছে মুড়িতে আরেকটু চানাচুর দিতে হবে বলে আবার চানাচুরের কৌটোটা এনে এখানে মুড়িতে দিয়ে নিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত কাল আসছে একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের মতন টাটা।
আর প্লিজ তোমরা সবাই পাশে থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।